শীতরে বাবা Dear brothers and sisters, Assalamu alaikum wa rahmatullah. Hope you are pretty fine by the grace and mercy of Almighty Allah, wherever you are in this country or out of this country. This is Nasir once again before you, and welcome to Nasir's Club. And I will teach you the usage of if. Dear brothers and sisters, let's get back to the screen to learn the usage of if. আমরা ইফের ব্যবহার শিখব। ইফ মানে হচ্ছে যদি। এই ব্যবহারটি আমরা ভালোভাবে শিখব। এই ব্যবহার নিয়ে বিস্তারিত ভিডিও আসছে। আজকে হচ্ছে আমাদের পার্ট ওয়ান, পার্ট টু, থ্রি, এভাবে পরপর কয়েকটি পার্ট আমরা নেক্সটে করব। আজকে পার্টটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ইফ লাগালে, কোনো একটি সেন্টেন্সের সাথে ইফ লাগালে ক্রিয়ার যে পরিবর্তন ঘটে এই পরিবর্তন আমরা দেখব। তবে আমি পরপর যে একটি বা দুইটি ভিডিও বানাবো, এখানে জাস্ট যেগুলো চেঞ্জ হবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে, আর যেগুলো কোনো পরিবর্তন হবে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা একটু দেখি যে কি চেঞ্জ হচ্ছে। দেখুন, এখানে হচ্ছে তুমি ব্যস্ত আছো, কিন্তু যদি শব্দটি লাগালে তুমি ব্যস্ত থাকো হয়ে যাচ্ছে, অর্থাৎ আছো থেকে, দেখুন আছো থেকে থাকো হয়ে যাচ্ছে। তুমি ব্যস্ত ছিলে যদি লাগালে, যদি তুমি ব্যস্ত থাকতে, তাহলে ছিলে থেকে থাকতে হয়ে যাচ্ছে। তোমার আছে, আছে থেকে তোমার, যদি তোমার থাকে, অর্থাৎ আছে থেকে থাকে হয়ে যাচ্ছে, ছিল থেকে থাকতে হয়ে যাচ্ছে, আছে থেকে থাকে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখলাম যে ইফ এমন একটি শব্দ, যখন আমরা এটা কোনো একটা সেন্টেন্সের সাথে যোগ দেই তখন মূল যে ক্রিয়া রয়েছে এই মূল ক্রিয়ার পরিবর্তন ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা প্রুফ করি যে কীভাবে পরিবর্তন ঘটছে। আমরা একটি সেন্টেন্সকে প্রথমে নিয়ে ফেলি, যেমন হচ্ছে তুমি ব্যস্ত আছো, আমরা এইখানে নিয়ে ফেলি তুমি ব্যস্ত আছো। এখন এই সেন্টেন্সে যদি শব্দটি লাগাতে চাচ্ছি, তাহলে যদি তুমি ব্যস্ত আছো, আর আবার আরেকটি সেন্টেন্স লিখছি যদি তুমি ব্যস্ত থাকো। এখন দেখুন, যদি লাগিয়েছি, যদি লাগার পরে কি হয়েছে, দেখুন তুমি ব্যস্ত আছো, যদি লাগালে যদি তুমি ব্যস্ত আছো, কথা কোনোভাবেই মিলছে না এবং মেলানো যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে রং সেন্টেন্স। যদি তুমি ব্যস্ত থাকো, তাহলে আছো থেকে দেখুন থাকো চলে আসছে, অর্থাৎ একটা ক্রিয়ার পরিবর্তন ঘটছে। আমরা সেটি এখানে শিখছি ভালোভাবে। দেখুন, তুমি ব্যস্ত আছো, তাহলে যদি তুমি ব্যস্ত থাকো, এটা হচ্ছে রিয়েল ইংলিশ। যদি তুমি ব্যস্ত থাকো তাহলে আমি তোমাকে ডিস্টার্ব করবো না। ইফ ইউ আর বিজি, আই ওয়ান্ট ডিস্টার্ব ইউ। এরপরে দেখুন, এটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্টে আছি। আমরা ঠিক বি ভার্বের পাস্টে একটি সেন্টেন্স দেখবো, যেমন তুমি ব্যস্ত ছিলে, ইউ আর বিজি। এখন যদি লাগালে কি হবে, যদি তুমি ব্যস্ত ছিলে, এটা কি রাইট? অবশ্যই না। যদি তুমি ব্যস্ত থাকতে তাহলে আমি তোমাকে বলতাম না, হয়তো এরকম কোনো সেন্টেন্স যখন কাউকে বলবো। তো ইফ ইউ আর বিজি, দেখুন ইফ ইউ আর বিজি, যদি তুমি ব্যস্ত থাকতে তাহলে আমি বলতাম না, আই উডন্ট সে ইউ, আমি তোমাকে বলতাম না। তারপরে দেখুন তোমার আছে, এখন যদি লাগালে যদি তোমার আছে মিলছে না, তাহলে যদি তোমার থাকে, এটা হচ্ছে রিয়েল ইংলিশ, অর্থাৎ ক্রিয়ার পরিবর্তন ঘটছে। এটা আমাদের হ্যাভ ভার্বের প্রেজেন্টে আছে। এরপরে দেখুন তোমার ছিল, তাহলে ইউ হ্যাড তোমার ছিল। যদি লাগার সাথে সাথে ছিল থেকে এটা হবে থাকতো, যদি তোমার থাকতো। ইফ ইউ হ্যাড আ বাইক, আই উড হায়ার ফ্রম ইউ, যদি তোমার বাইক থাকতো তাহলে আমি তোমার কাছ থেকে সে বাইকটা হায়ার করতাম, মানে ভাড়া নিতাম। তারপরে দেখুন ব্যথা আছে, এই সেন্টেন্সটি হচ্ছে ইন্ট্রোডাক্টরির সাথে আমরা নিয়ে এসেছি, যেমন ব্যথা আছে, যন্ত্রণা আছে, সমস্যা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এই ধরনের অনির্দিষ্ট যদি কথা বলি, মানে আমার আছে, তোমার আছে, তার আছে, এভাবে না হয়ে যদি জাস্ট এভাবে হয়,
বাড়িয়েছে, সমস্যা আছে, ব্যথা আছে, ডায়াবেটিস আছে, যদি এইভাবে কনসেন্ট্রেট হয় তাহলে আমরা জানি এটা দেয়ারের ব্যবহার। আপনারা দেয়ারের ব্যবহার নিয়ে যদি কনফিউজ থাকেন তাহলে আমার ভিডিও দেখে নিতে পারেন, আমার ভিডিওতে বিস্তারিত দেয়ার নিয়ে আলোচনা করা রয়েছে। আপনারা নাসিস ক্লাব পেজ অথবা চ্যানেলে গিয়ে সার্চ করে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার ভালোভাবে সেখান থেকে শিখে নিতে পারেন। যাই হোক, আমরা এখানে চলে আসি ইফের ব্যবহারে। ব্যথা আছে তাহলে হচ্ছে কি, দের ইজ পেইন, ব্যথা আছে। যদি লাগালে এটার অর্থ হবে যদি ব্যথা আছে, মিলছে না নিশ্চয়ই? তাহলে যদি ব্যথা থাকে, দেখুন আছে থেকে এটা হবে থাকে। যদি ব্যথা থাকে এটা হচ্ছে সুন্দর এবং মিলিয়ে পড়তে হবে। যদি ব্যথা থাকে তাহলে সেখানে অয়েন্টমেন্ট অ্যাপ্লাই করো, মানে প্রয়োগ করো। ইফ দের ইজ পেইন অ্যাপ্লাই অ্যান্ড ওয়েন্টমেন্ট, তাহলে একটা ওয়েন্টমেন্ট সেখানে ব্যবহার করো, ওয়েন্টমেন্ট ক্রিমের কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনাদের এখানে বোঝাতে সক্ষম হয়েছি। এরপরে আমরা নেক্সট পার্ট 2 চলে যাব। আর এখানে যদি আপনাদের এরপরেও কোনো কনফিউজ থাকে বুঝতে, অবশ্যই নিচে ভিডিওর নিচে যেখানে কমেন্ট রয়েছে সেই কমেন্টে গিয়ে ওখানে আপনারা ওখানে কী বুঝতে অসুবিধা হচ্ছে সেটা সেখানে লিখে দেবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে রয়েছে, সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদের ফোনে সেভ করে হাই হ্যালো করে সেখান থেকে জেনে নিতে পারেন বিস্তারিত। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, কানে বাতাস লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর ইয়াস, ইফ দিস ভিডিও ইউ রিয়েলি লাইক, ডোন্ট ফরগেট টু শেয়ার, don't forget to tell your friends about me, about my club, about my lectures. Assalamu alaikum. Goodbye.